হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ডায়বন হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে, এমপ্লয়মেন্ট নোটিশ। তো সেই নোটিশ নিয়ে আজকে কথা বলবো। মূলত এখানে কিন্তু রিক্রুটমেন্ট পোস্ট বেরিয়েছে টিচার এবং লাইব্রেরিয়ান পোস্টে এবং ভেরিয়াস ডিপার্টমেন্টে। তো আমরা সেটা নিয়ে কথা বলবো এবং সেখানকার যে অ্যাপ্লিকেশনস ফর্ম এবং সমস্ত ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, স্কিল লাগছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সরাসরি আমরা সেটি ডাউনলোড করে নিয়েছি, আপনাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওমেন্স ইউনিভার্সিটির প্রফেসর পোস্টে কিন্তু নিয়োগ করছে এবং সেখানে লেভেল 14-এ পে করছে 1,44,200, এটা বেসিক পে। তার সঙ্গে আরও যে অ্যাডমিসেবল অ্যালাউন্স আছে সেগুলো কিন্তু তারা দেবে। এছাড়াও অ্যাসোসিয়েট প্রফেসর কিন্তু তারা নিয়োগ করছে 1,31,400 করে বেসিক পে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700 করে এবং লাইব্রেরিয়ান পোস্টে ও কিন্তু নিয়োগ করছে 1,44,200 বেসিক পেতে। আবেদনের শেষ তারিখ কিন্তু 29/4/2023। এখানে যে যে ডিপার্টমেন্টে প্রফেসর নিয়োগ করছে, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, এডুকেশনস, এছাড়াও বেঙ্গলি, ফিজিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, জুলজি, সংস্কৃত, কেমিস্ট্রি, ওমেন্স স্টাডিজ, বোটানি এবং ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি পোস্টে কিন্তু নিয়োগ করছে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদেরকে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে 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 আবেদন প্রক্রিয়ায় যে যে ফিসটি লাগবে, প্রফেসরে কিন্তু জেনারেলদের জন্য 2,000 এবং ওবিসি বা রিজার্ভ ক্যাটাগরির জন্য 1,500, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 1,500 জেনারেল ক্যাটাগরি, আর রিজার্ভদের 1,200, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 1,000 জেনারেলদের এবং রিজার্ভদের 800, লাইব্রেরিয়ানদের 2,000 এবং জেনারেলদের আর 1,500 হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির। সো পেমেন্ট যেভাবে কিন্তু আছে ওইভাবে থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশানস, পিএইচডি কোয়ালিফিকেশান থাকলে কিন্তু আপনি গ্রহণযোগ্যতা বেশি পাবেন। এছাড়াও মাস্টার ডিগ্রিতেও কিন্তু আপনি আবেদন করতে পাচ্ছেন। তো যাই হোক, এটা পুরোটা আর কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে ওমেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশানস ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো দেবেন, এখানে ডিপার্টমেন্টের নাম, অ্যাপ্লাইড কোন পোস্টে, এক্সপাইরেশন থাকলে সেটা দেবেন এবং অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেবেন, আপনার সিগনেচার, বায়োডাটা পুরো এখানে, ব্লক লেটার, প্রেজেন্ট পজিশনস, প্রেজেন্ট এমপ্লয়ার যদি থাকে সেই হিসেবে দেবেন, পারমানেন্ট অ্যাড্রেস দেবেন, এগুলো দেবেন এবং পুরো ডিটেলস এখানে দিয়ে আপনি যে ব্যাংক থেকে ডিমান্ড ড্রাফট করছেন অর্থাৎ ডিডি করছেন সেটা কিন্তু এখানে দেবেন, ইস্যুইং ডেট এবং কত অ্যামাউন্ট দিচ্ছেন সেটাও, এছাড়াও ব্যাংকের নাম, এছাড়াও কী কী কোয়ালিফিকেশানস আছে আপনার সেগুলো এখানে কিন্তু ভরতে হবে। এছাড়াও আপনি আগে কোথাও এমপ্লয় হয়ে থাকলে সেগুলোও ভরে দেবেন। সমস্ত কোয়ালিফিকেশানস এবং এক্সপিরিয়েন্স এবং পে স্কেল অ্যালাউন্স সমস্ত কিছু এখানে ফর্ম ফিল আপ করে আপনার সিগনেচার করে এটি সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়াল সমস্ত কপিস দিয়ে যে যে এক্সট্রা সিটগুলো আছে নেসেসারি সেগুলো অ্যাটাচ করতে হবে, ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেগুলো অ্যাটাচ করার পরে এখানে আপনাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে তার ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অফিসে। তো মূলত যে সমস্ত বন্ধুরা আবেদন করতে ইচ্ছুক এবং এই কোয়ালিফিকেশানের সঙ্গে ম্যাচ করে তারা কিন্তু আবেদন করে ফেলুন, আর বেশি সময় নেই, শেষ তারিখ কিন্তু 29/4/2023। তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা পুরাতন থাকবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।